সবুজ শহরখ্যাত সিনত্রার সুনিবির পাহাড়ি আঁকাবাঁকা পথ ধরে পর্তুগালে মুসলিম শাসনামলের অনন্য নিদর্শন মুরিশ ক্যাসেল বা মুরোশ দুর্গের প্রবেশদ্বার। হেঁটে হেঁটে ক্লান্ত পর্যটকদের কেউ খানিকটা বিশ্রাম করছেন, কেউ আবার খুঁটিয়ে খুঁটিয়ে দেখছেন মধ্যযুগীয় মুসলমানদের অনন্য স্থাপত্যশৈলী। অষ্টম থেকে বারো শতাব্দী পর্যন্ত মুরিশ যুগে এই দুর্গই নিরাপদ রেখেছিল গোচা এলাকাকে। দুর্গের প্রবেশদ্বার পার হতেই মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা প্রাচীর আর পর্তুগালের জাতীয় পতাকার পাশাপাশি উড়তে থাকা মুসলিমদের পতাকা জানান দিচ্ছে তৎকালীন সময়ে আইবেরিয়ান অঞ্চলে ইসলামিক শাসনামলের গৌরবোজ্জ্বল ইতিহাসের কথা। দুর্গের প্রায় প্রতিটি পাথর আর দেয়াল যেন এক একটি গল্প, আর সেসব গল্পের সন্ধানেই সারা বছর পর্যটকদের পদচারণায় মুখর থাকে ঐতিহাসিক এই দুর্গটি। স্থাপত্যশৈলীর পাশাপাশি দুর্গের প্রাকৃতিক সৌন্দর্যেও মুগ্ধ হবে যে কেউ। সেই সঙ্গে দুর্গের পথে পথে স্থানীয় শিল্পীদের সঙ্গীত পরিবেশনা মন কাড়বে যে কোনো পর্যটকের। দুর্গ থেকে সিনত্রা ও আশেপাশের এলাকার সৌন্দর্য ভ্রমণে যোগ করবে এক ভিন্ন মাত্রা। পর্তুগালে মুসলিম সভ্যতা বা মুসলিম শাসনামলের অনন্য নিদর্শন এই মুরোশ ক্যাসেল। এখানে যারা আসবেন তারা উপলব্ধি করতে পারবেন অষ্টম বা নবম শতাব্দীতে এখানে গোটা ইউরোপ সহ পর্তুগালে যে মুসলিম শাসন ছিল সেটির প্রভাব কতটা প্রকট ছিল। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, মুরোশ ক্যাসেল, পর্তুগাল।